What's up guys, today I want to share how to fix Facebook monetization policy issue. So never waste any more time, let's go started. Bounce. सो गाइज আমি প্রথমে বলে নিচ্ছি আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান মানে ফেসবুকে পেজ তৈরি করে সেই পেজটাকে মনিটাইজেশন অন করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলে অথবা আমার অন্য আরেকটি চ্যানেল ট্রেন্ডিং প্রেজেন্ট সেই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করবেন সেখানে আমি এ টু জেড ভিডিও দিয়ে রেখেছি কিভাবে আপনারা ফেসবুক পেজ খুলবেন কিভাবে মনিটাইজেশন করবেন সব কিছু এখানে দেওয়া রয়েছে তো আপনারা অবশ্যই আমার দুটো চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করবেন এবং সেই চ্যানেল থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায় সো ফ্রেন্ডস এই ভিডিওটি শুধু তাদের জন্য যাদের আগে থেকে একটি ফেসবুক পেজ রয়েছে এবং সেই পেজের মনিটাইজেশন অপশনে গেলে সেখানে বড় করে লেখা থাকে মনিটাইজেশন পলিসি ইস্যু তো ফার্স্টলি আপনারা কি করবেন আপনাদের ফেসবুকে চলে আসবেন আসার পর আপনারা এখান থেকে আপনাদের পেজের কোয়ালিটিটা দেখে নেবেন তো এখান থেকে যে পেজ কোয়ালিটি অপশন আসবে এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফেসবুক পেজের কোয়ালিটি ভায়োলেশন করেছে এখানে কোন কোন প্রবলেম করেছে সব কিছু এখানে দিয়ে রেখেছে ওকে তো তারপর আপনারা কি করবেন এখান থেকে জাস্ট ক্রিয়েট স্টুডিওতে চলে যাবেন এবং ক্রিয়েট স্টুডিওতে চলে গেলে আপনারা যখনই আপনাদের এই যে মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করবেন তখনই এখানে বড় করে লেখা দেখতে পারবেন মনিটাইজেশন পলিসি ইস্যুস ওকে এখানে দেখুন মনিটাইজেশন ইস্যুস তার মানে এখানে পলিসি ইস্যুস হয়েছে আপনি মনিটাইজেশন করতে পারবেন না এই প্রবলেমটা ফিক্স করার জন্য আপনারা জাস্ট এই পলিসি ইস্যু লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে তাদের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারবেন আপনার পলিসি ইস্যুটা যেন তুলে নেয় তো এটা আপনারা মোবাইল থেকেও করতে পারবেন খুব সহজে তো ফার্স্টলি আপনাদের কি করতে হবে এই অপশনটির একটি স্ক্রিনশট নিয়ে রাখতে হবে তো এখান থেকে জাস্ট আপনারা এই পলিসি ইস্যুর যে অপশনটি রয়েছে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই স্ক্রিনশটটাই তাদের কাছে পাঠাতে হবে তো কিভাবে পাঠাবেন সেটার জন্য আপনারা এখানে যে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখান থেকে একটি ফর্ম পাবেন সেই ফর্মটাকে পূরণ করে আপনারা তাদের কাছে আপিল করতে পারবেন পলিসি ইস্যুটা তুলে নেওয়ার জন্য তো এখান থেকে আপনারা সিম্পলি নিচের দিকে চলে আসবেন আসার পর আপনারা এখান থেকে লেখা দেখতে পারবেন পার্টনার তো এই পার্টনার অপশনে ক্লিক করলে আপনাদেরকে এখানে কি করতে হবে আপনাদের পেজের ইউআরএল দিতে হবে তো আপনাদের পেজে প্রবেশ করবেন পেজে প্রবেশ করার পর উপর থেকে আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেটাই মূলত পেজের ইউআরএল লিঙ্ক আপনারা এই লিঙ্কটাকে কপি করে নেবেন তো আপনাদের পেজের লিঙ্কটাকে কপি করে নিয়ে আসবেন আসার পর আপনারা সেই আবেদন ফর্মের ভিতর এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর আপনারা এখান থেকে কি করবেন সোর্স ফাইল এখানে আপনাদের কি করতে হবে আপনাদের যে ফাইলটি যেটি স্ক্রিনশট দিয়ে রেখেছেন সেই ফাইলটি এখানে আপলোড করতে হবে জাস্ট এখানে সেটাকে সিলেক্ট করে দেবেন অটোমেটিক আপলোড হয়ে যাবে তো আপলোড করার পর আপনাদেরকে এটাকে সেন্ড করতে হবে ফেসবুক অথরিটির কাছে তো জাস্ট এখানে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করলেই সেটা আপনার যে প্রবলেমটা ছিল সেটা তাদের কাছে একটি মানে আপিল আবেদন চলে যাবে তারা সেটাকে রিভিউ করে দেখবে যে এটাকে রিমুভ করা যায় কি না আর যদি এটাকে রিমুভ করা যায় তাহলে আপনাদেরকে মানে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এখানে দেখুন একটা নোটিফিকেশন চলে এসেছে এই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে এখানে আরও বলা হয়েছে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্ট আস উই হ্যাভ রিসিভড ইউর রিপোর্ট অ্যান্ড উইল রিচ আউট অ্যাজ সুন অ্যাজ উই হ্যাভ অ্যান আপডেট তার মানে এখানে বোঝানো হয়েছে আপনার রিপোর্টটি তারা পেয়েছে এবং সেটাকে পর্যালোচনা করে আপনাকে খুব শীঘ্রই আপডেটটা জানাবে যে আপনার পেজটি মনিটাইজেশন পাবে কি না তো এভাবেই মূলত আপিল করতে হয় আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনার যদি প্রবলেমটা ফিক্স হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ এখানে অনেকেই আছে যারা এই প্রবলেমটি ফেস করছে তো তাছাড়াও আপনার যদি ফেসবুক মনিটাইজেশন নিয়ে কোনো প্রবলেম হয় যে কোনো বিষয়ে তাহলে আপনারা ভিডিওতে কমেন্টস করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য